বাংলাদেশ একটি সুন্দর দেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা। আসসালামু আলাইকুম। আপনি বাংলা বলবেন, ইংরেজি হয়ে যাবে, ইংরেজি বলবেন, বাংলা হয়ে যাবে। বিভিন্ন ধরনের ভাষা আপনি ট্রান্সলেট করতে পারবেন সরাসরি চ্যাটিং করা অবস্থায়। অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশের মানুষের সাথে তাদের দেশের ভাষা না জেনেও কথা বলতে পারবেন। সেক্ষেত্রে এই টিপসটি আপনাদের অনেক বেশি সাহায্য করবে। সেট আপ করার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে, সার্চ করতে হবে জিবোর্ড। ম্যাক্সিমাম মোবাইলগুলোতে জিবোর্ড দেয়াই থাকে, আমার মোবাইলেও দেয়া আছে, আমি জাস্ট আপডেট করেছি। আপনাদের মোবাইলে দেয়া থাকলে আপডেট করবেন, না থাকলে এটি ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। যেহেতু আমার বাই ডিফল্ট এই ফোনে জিবোর্ড ইনস্টল করা আছে, সেজন্য আমাকে অ্যাক্টিভ করতে হচ্ছে না। কোনো ধরনের ঝামেলা যাতে না হয়, আপনার মোবাইলের বাড়তি কিবোর্ডগুলোকে বন্ধ করে দিতে পারেন। আমি যদি মেসেঞ্জারে কাউকে মেসেজ পাঠাতে যাই, দেন আপনারা দেখতে পারবেন আমার রিদমিক কিবোর্ডটা ইনস্টল করা আছে বা সেট আপ করা আছে। তো আমি আমার রিদমিক কিবোর্ডটার ডাটা ক্লিন করে ফেলবো, যাতে করে আমার এই সেট আপটা করতে কোনো ধরনের ঝামেলা না হয়। অর্থাৎ আপনার মোবাইলে সম্পূর্ণভাবে জিবোর্ড কিবোর্ডটা অ্যাক্টিভ থাকতে হবে। এখন যদি আমি আমার মোবাইলের যে কোনো একটা মেসেজ অপশনে যাই, তাহলে দেখতে পারবেন আমার জিবোর্ড যে কিবোর্ডটা সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে আরেকটু প্রমাণ দেখাই যে আমি এই মুহূর্তে এই যে কিবোর্ড সুইচ করি, তাহলে দেখেন আমার কিবোর্ডে কিন্তু জিবোর্ড সেট আপ করা আছে। অর্থাৎ আপনারা আপনাদের মোবাইলে জিবোর্ড কিবোর্ডটি অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পর যে কাউকে মেসেজ পাঠাতে যাবেন, ধরেন আমি এখানে মেসেজ পাঠাতে আসছি, আসল রহস্য এখানে, দেন আপনারা সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর প্রথমে লক্ষ্য রাখবেন যে ভয়েস টাইপিং নামক কোনো অপশন আছে কি না। দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে, এইটিতে টাচ করে এনাবেল করে দিবেন। আমার যেহেতু এনাবেল করা আছে, তাই আমাকে নতুন করে এনাবেল করতে হচ্ছে না। ব্যাক বাটনে প্রেস করলাম। এবার আপনাদের কাজ হবে ল্যাঙ্গুয়েজ সেট আপ করা। তো আমরা ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম, ওকে। দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র ইংলিশ রয়েছে, আমাদেরকে এখানে আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। সেজন্য অ্যাড কিবোর্ড, অ্যাড কিবোর্ড থেকে বাংলা বাংলাদেশ সিলেকশন করলাম। সিলেকশন করার পর দেখুন এখানে দুইটা বাংলা রয়েছে, ডান সাইডে ABC বাংলা, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে মাল্টিপল টাইপিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইংলিশ, এটাতেও টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর ডান অপশনে ক্লিক করবেন। তো আমাদের বাংলাদেশের বাংলা ভাষা সিলেকশন হয়ে গেছে, ইংলিশটাও সিলেকশন হয়ে গেছে। দেন হচ্ছে ব্যাক বাটনে প্রেস করবেন, আবারও ব্যাকে যাবেন। সেটিংসের ডান সাইডে তিনটা ডট সাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ট্রান্সলেট নামক একটি অপশন দেখতে পাচ্ছেন, ট্রান্সলেটে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর সোজা উপরের দিকে এখানে উঠাই দিবেন। তো এই যে আমি ট্রান্সলেটটা উপরে উঠিয়ে দিয়েছি, এখন আপনারা কী করবেন, এই ট্রান্সলেটে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউজিং গুগল ট্রান্সলেট এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রান্সলেটর সিস্টেম চলে এসেছে, এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিক থেকে বাংলা সিলেকশন করে দিবেন। বাংলা সিলেকশন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন চলে আসছে, মানে বাংলা থেকে ইংরেজি হবে। আমরা যদি এখন এই যে থ্রি ডটের ডান সাইডে একটা মাইক্রোফোন সাইন, এই মাইক্রোফোন সাইনে যদি আমরা একটু ক্লিক করি, দেন হচ্ছে এটাকে যদি অ্যালাউ করে দেই, স্ক্রিন রেকর্ড হতে সমস্যা হচ্ছিল, এই জন্য আমাকে ক্যামেরাতে আসতে হলো। তো আমরা যদি এখানটা একটু খেয়াল করি, এই যে থ্রি ডট সাইনের ডান সাইডে একটা মাইক্রোফোন অপশন রয়েছে, এটাতে টাচ করার পরই কিন্তু আমরা বাংলা বললে ইংরেজি হয়ে যাবে এবং সেগুলো এই জায়গাতে টাইপিং হবে। অর্থাৎ আমরা যার সাথে চ্যাটিং করব, মেসেজিং করব, আমরা তার সাথে কিন্তু বাংলাতে কথা বলে ইংরেজিতে কথা বলতে পারবো। মানে আমি বাংলা বলবো, তার সাথে টকিং হবে ইংরেজি। অর্থাৎ যারা ইংরেজি ভালো পারে, তাদের সাথে আপনি খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন। তো আমরা যদি এই যে থ্রি ডটের ডান সাইডের মাইক্রোফোনে চাপ দেই, বাংলাদেশ একটি সুন্দর দেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা। তো এই হচ্ছে ফ্যাক্ট, আপনি যা যা বলবেন সব কিছুই এখানে বাংলাতে বলার কারণে সেটা ইংরেজিতে টাইপ হয়ে যাবে। এই সিস্টেমটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে।